বাংলাদেশ নদীমাতৃক এই দেশে ছোট বড় মিলিয়ে নদ নদীর সংখ্যা প্রায় 700, যার দৈর্ঘ্য প্রায় 24,140 কিলোমিটার। এই নদীগুলোর মধ্যে 54টি বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আন্তঃসীমান্ত এই নদীগুলোর একটি তিস্তা। এই নদী নিয়ে আছে বাঙালির বঞ্চনার ইতিহাস, কিন্তু এবার সেই অবস্থার পরিবর্তন হবে। ভারতের গাজলডোবা এবং অন্যান্য ব্যারাজ নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিস্তা নদী ঘিরে বাংলাদেশের মহাপরিকল্পনায় কি কি থাকছে, আর কেনই বা স্পর্শকাতর এই প্রকল্প, এসব তথ্য নিয়ে সাজানো হলো এবারের প্রতিবেদন। তিস্তার উৎপত্তি। তিস্তা নদীর উৎপত্তি ভারতের পার্বত্য অঙ্গরাজ্য সিকিমে। প্রায় 240 বছরের পুরনো নদী তিস্তা। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। এর সঙ্গে রয়েছে দেশের উত্তরের 25টি নদীর প্রবাহ। তিস্তার দৈর্ঘ্য 315 কিলোমিটার, যার মধ্যে 200 কিলোমিটার ভারতে ও 115 কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর জন্য তিস্তা খুবই গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদীর অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার রাজাহাট, উলিপুর, চিলমারি, রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে তিস্তা। এসব জেলার কয়েক লাখ মানুষের জীবন জীবিকা এই নদীর উপর নির্ভরশীল, কিন্তু এই নদী যেন চির দুঃখের নামও। বাংলাদেশ অংশে তিস্তা নদী শুধু বর্ষাকালেই ভারত থেকে এ নদীতে পানি আসে, আর গ্রীষ্মে একেবারেই শুকিয়ে যায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্যে তিস্তায় বর্ষাকালে প্রতি সেকেন্ডে গড়ে 2,80,000 বর্গফুট পানির প্রবাহ থাকে, আর গ্রীষ্মে যা কমে মাত্র 1,000 ঘনফুটে নেমে আসে। এই তিস্তা নদী রংপুর বিভাগের 5টি জেলার মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব রাখে। তিস্তায় একদিকে শুকনো মৌসুমে পানির জন্য হাহাকার আছে, অন্যদিকে ভরা বর্ষায় এই তিস্তা দুপারে বন্যা আর নদী ভাঙনে হাজারো মানুষের দুঃখেরও কারণ। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত কর্তৃক তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গাজলডোবা বাঁধ নির্মাণ করা হয়েছে। 1998 সালে বাংলাদেশ সীমান্তের 60 কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গাজলডোবা ব্যারাজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। এই বাঁধে ফটক রয়েছে 54টি, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। শুধু এটি নয়, তিস্তার উজানে আরো নির্মিত, নির্মীয়মান এবং পরিকল্পনায় থাকা 15টি প্রবাহ বাধাদান এবং অপসারণমূলক কাঠামোগুলো সবই ভারতের কেন্দ্রীয় সরকারের প্রকল্প। তিস্তার উপর নির্মিত গাজলডোবা এবং অন্যান্য ব্যারাজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বন্যা দেখা দেয়। এমনিতে তিস্তা একটি হরকা বন্যাপ্রবণ নদী। এখন গাজলডোবা ব্যারাজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারাজের গেট খুলে দেয়। এর ফলে বাংলাদেশের তিস্তা অববাহিকা আরো বন্যা কবলিত হয়ে পড়ে। 2011 সালে ভারতের সঙ্গে তিস্তা চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পরেও শেষ মুহূর্তে চুক্তি হয়নি। 50 বছরেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেও নানা কারণে এর পথ খুঁজে পায়নি বাংলাদেশ। বারবার তাগাদা দিল, সাড়া দেয়নি ভারত। কিন্তু এই অবস্থায় আর বসে থাকবে না বাংলাদেশ। বর্ষা মৌসুমে তিস্তার যে ঢল নামে, সেই পানি সংরক্ষণের মাধ্যমে এবং কৃষি ও শিল্প কারখানায় ব্যবহার করে অর্থনৈতিক ভাবে কাজে লাগানোর পরিকল্পনা বেশ কয়েক বছর আগে নিয়েছিল বাংলাদেশ। যে প্রকল্পে বিনিয়োগের জন্য ভীষণ আগ্রহী ছিল চীন, কিন্তু বিগত সরকারের ভারত ও চীনের সাথে ভারসাম্য সম্পর্ক রাখতে গিয়ে কিংবা ভারতকে খুশি রাখতে গিয়ে এই প্রকল্প নিয়ে এগোতে পারেনি। অথচ উত্তরবঙ্গের প্রতিটি মানুষের দাবি সেই প্রকল্প বাস্তবায়নের। কি সেই মহাপরিকল্পনা, কি আছে সেখানে?
2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরে এলে একটি পরিকল্পনার কথা বেশ শোনা যায়। পরে চীন ও বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদী সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। তিস্তা নদীকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার ব্যাপারে বরাবরই আগ্রহ আছে চীনের। এমনকি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুড়িগ্রামের তিস্তা ব্যারাজ পরিদর্শনও করেছেন। এই প্রকল্পে দেখা যায় তিস্তা নদীর বর্তমান যে প্রশস্ততা আছে তা কমানো হবে, অর্থাৎ এই নদীর গড় প্রশস্ততা বর্তমানে প্রায় 3 কিলোমিটার, এই প্রশস্ততা থেকে 0.816 মিটার কমিয়ে আনা হবে। এর ফলে নদী গর্ভের প্রায় 171 বর্গ কিলোমিটার ভূমি পুনরুদ্ধার করা সম্ভব হবে। এছাড়া খননের মাধ্যমে তিস্তার গভীরতা করা হবে দ্বিগুণ। বর্তমানে এই নদীর গড় গভীরতা 5 মিটার, এটিকে 10 মিটার গভীর করে খনন করা হবে। এর ফলে তিস্তার নাব্যতা বৃদ্ধি পাবে। নদী ঘিরে বেশ কিছু জেটি, বন্দর ও সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পে বলা আছে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুই পারে 173 কিলোমিটার তীর রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন করা সম্ভব হবে। নৌবন্দর এবং আইন শৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীনের তৈরি প্রকল্প সূত্রে জানা গেছে, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন ও বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। চায়না পাওয়ার কোম্পানি ইতোমধ্যে তিস্তাপাড়ে নির্মিতব্য প্রকল্প বাস্তবায়নে নকশা ও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ করেছে। সেগুলোর মধ্যেও আপনি নদীটাকে নির্দিষ্ট একটা গতিপথে রাখা, দুই সাইডে স্যাটেলাইট টাউন করা, তারপরে আপনার জেটি করা, তারপরে আপনার নেভিগেশন ফেসিলিটি বৃদ্ধি করা, এসব জিনিস অন্তর্ভুক্ত আছে। নদী ব্যবস্থাপনার এই প্রকল্পটি তিস্তা মহাপরিকল্পনা হিসেবে স্থানীয়ভাবে জনপ্রিয় এবং পরিচিত। কিন্তু ভারত সীমান্তের কাছে বাংলাদেশের এই প্রকল্পে চীনের আগ্রহ নিয়ে ভারতের আপত্তি আছে। বিশেষ করে দেশটির বিশ্লেষকেরা এটিকে ভালোভাবে নিচ্ছে না। এই 2024 সালে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ভারত সফরে গেলে ভারত সরকার এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখায়, বাংলাদেশে কারিগরি টিম পাঠানোর কথাও জানায়। কিন্তু চীন যেখানে 2016 সাল থেকে এখন অবধি লেগে আছে এই প্রকল্প নিয়ে একের পর এক সম্ভাব্যতা যাচাই করছে, সেখানে ভারত কেবল সে যুক্ত হওয়ার আগ্রহ দেখানো শুধু সময় ক্ষেপণ কিনা সে প্রশ্ন উঠেছে বাংলাদেশের নাগরিক সমাজে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে চায়। সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সমতার, সমান মর্যাদার ও সমান অংশীদারত্বে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে খরচ হবে $1 বিলিয়ন বা 10,000 কোটি টাকার মতো, এবং এই বিনিয়োগকৃত টাকা 3.5 বছরের মধ্যে তুলে আনা সম্ভব বলেও মনে করে বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর খরচের টাকা তুলতে যেখানে 30 বছর লাগবে, সেখানে এই প্রকল্প কতটা অর্থনৈতিকভাবে লাভজনক সেটি সহজে অনুমান করা যায়। আর নতুন করে বিনিয়োগকারীও খুঁজতে হবে না, চীন এক পায়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়নার মধ্যে 2016 সালের 28 সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক সই হয়। এটাকে কাজে লাগানোর এখনই সময়। যে দেশ পদ্মা, মেঘনা, যমুনার মতো পৃথিবীর বড় বড় নদী উপনদীর সমন্বয়ে বৃহৎ নদী ব্যবস্থা গড়ে তুলতে পেরেছে, সেখানে তিস্তা নিয়ে সুব্যবস্থাপনা গড়ে তুলতে পারবে না কেন? নতুন সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ক্ষমতায় এসেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তেমন কোনো অগ্রগতি না থাকলেও এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে সম্প্রতি চীনা রাষ্ট্রদূতের তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনকে কেন্দ্র করে। আর চীনের অর্থায়নে প্রকল্প ঝুলে পড়ার পর পানি উন্নয়ন বোর্ড নতুন করে একটি সমীক্ষা চালাচ্ছে, যেটি আগামী এপ্রিল মাস নাগাদ শেষ হবে। জানা যাচ্ছে নতুন পরিকল্পনায় তিস্তার উজানে একটি জলাধার নির্মাণ ও নদী খনন সহ 11টি শাখানদীর সংযোগ স্থাপন এবং নদীর তীর রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রকল্প নেওয়া হবে।